বোনের সাথে এতটা দিন কাটালাম, দুজন মিলে এত মজা করলাম। কালকে হলো আমাদের অ্যানিভার্সারি, তো সেই অ্যানিভার্সারি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মী পেঁচা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আজকে আমার মনটা ভালো নেই। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে হলো গুয়াহাটি থেকে বাড়িতে যাচ্ছি, আর মানে বুনো তো এসেছিল অনেকদিনই হলো, ওর পরীক্ষা শেষ হয়েছে, তো আজকে ওর যাওয়ার পালা। তো আজকে ফার্স্ট টাইম আমি ওকে দিতে যাচ্ছি, মানে এতদিন তো মা বাবার সাথে আসতো, আমার কাছে ছিল, কিন্তু এবার আমি ওকে ট্রেনে একা একা দিতে যাচ্ছি। মানে দিতে যাবো বলতে কালকে, তার মধ্যে একটা অকেশন রয়েছে, কালকে হলো আমাদের অ্যানিভার্সারি, তো সেই অ্যানিভার্সারি ব্লগও তোমাদের সাথে শেয়ার করা হবে। তো এখন হলো মানে উবের বুক করা হয়েছে, সেটা আসার অপেক্ষায় আছে। তো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, এত তাড়াহুড়োতে ছিলাম যে ভিডিওটা শ্যুট করতে পারিনি আর। তো দেখো এদিকে আমরা রেডি হয়ে গেছি, আমি আর বুনু আজকে দুজন মিলে যাব। এই দেখো পেছনে কতগুলো ব্যাগ রয়েছে, এতগুলো ব্যাগ কীভাবে টানবো জানি না। আর ও কালকে অ্যাডভান্সে চলে গেছে, কারণ মানে বাড়িতে ওর কিছু কাজ ছিল। তো এখন উবের আসা অব্দি অপেক্ষা করা যাক, তারপরে বেরিয়ে যাই। তো তোমরা ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। বোনের সাথে এতটা দিন কাটালাম, দুজন মিলে এত মজা করলাম, এত হই হুল্লোড় করলাম, এখন মনটা খারাপ লাগছে। বাড়ি থেকে যখন ফিরে আসবো, ফিরে এসে দেখবো আমার ঘরটা ফাঁকা, বোনে যে ক্যালক্যাল ক্যালক্যাল করে, ঘুম থেকে দেরি করে ওঠে, আমার সাথে সাথে থাকে, সেটা এখন মানে বাড়ি ফিরে এসে না ঘরটা এতটাই ফাঁকা লাগবে, এতটাই খারাপ লাগবে যে কী বলবো। মানে আমি বুনুকে বললাম কি, বুনু আমি যখন একবার ব্যাগ করবো তুই আমার সাথে চলে আয়। ও বললো হ্যাঁ আমি এই করি। তো ওখানে একটা জামা কাপড় ছিল, ওটা মেলে দিলাম। তো দেখো সব চাদর টাদর উল্টে রেখে দিয়েছে, এটা নাও শুধু বাকি ছিলটা নে, তো এটা আমার পিঠ ব্যাগে দিয়ে দে, ভিতর দিকে দিয়ে দে, খাওয়া দাওয়া নাহলে পড়ে যাবে। তো গাইস বাড়ির সামনে উবের চলে এসেছে, তো আমরা দেখো এখন গাড়িতে উঠে যাচ্ছি স্টেশনের দিকে। তবে মনে হচ্ছে আজকে স্টেশনে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে যাব, কারণ আমরা ভেবেছি যে রাস্তায় অনেকটা জ্যাম থাকবে, তো সে কারণে তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু এখন দেখছি যে পুরো রাস্তাটাই খালি, মানে এই ভাবতে পারছো গরমের মধ্যে এতক্ষণ স্টেশনে বসে থাকলে কি অবস্থা হবে। চলে এসেছি স্টেশনে, আর এখন বাজে 11:30 মতন, মানে ফার্স্ট টাইম মনে হয় এত, মানে 1 ঘন্টা আগে স্টেশনে এসে পৌঁছালাম। যেহেতু অন্য সময় আমি একা আসি, র্যাপিডো করে আসি, তাতে কোনো সমস্যা হয় না, কিন্তু গুয়াহাটির ট্র্যাফিক জ্যাম কখন কম থাকে কখন বেশি থাকে সেটা বোঝা যায় না। তো সেই জন্য যেহেতু উবেরে করে আসতে হবে, তো গাড়ি জ্যামে পড়ে থাকলে খুব সমস্যা হয়ে যাবে, তো সেই জন্য অনেকটা আগেই বেরিয়ে গেছি। প্রচণ্ড টেনশন হচ্ছিল, বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:45 মধ্যে, আজকে এই ধরো 11:30 মধ্যে পৌঁছে গেছি। অন্যদিন পৌঁছাতে অনেকটাই টাইম লাগে, প্রচুর ট্র্যাফিক জ্যাম থাকে। তো যাই হোক তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর ট্রেন এখন কটা হয়ে যাবে কোনো দেখো, বুনুর এমন গড়ি নিয়ে এসছে যে গড়িতে চার দিচ্ছে, দেখা যাচ্ছে না। তো যাই হোক 11:30 যাই হোক 12:00 এখনো বাজেনি, ট্রেন ছাড়বে 12:20-তে, আর আমার আর বুনুর একই সাথে সিট পড়েছে, এটা সব থেকে ভালো কথা। তো আমরা এখন স্টেশনে ওয়েট করছি যে ট্রেনটা কখন ছাড়বে, লাগেজটাকে অলরেডি সিটে রেখে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো। আর সব শেষে মানে ভিডিও শেষে সন্ধ্যাবেলা একটা খুব মজার জিনিস আছে, বাড়ি পৌঁছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই জিনিসটা দেখার জন্য কিন্তু তোমরা কেউ মিস করো না। আর আজকে না মনটা খুব খারাপ, কারণ বাড়ি যখন ফিরে আসবো না, বাড়ি ফিরে এসে না তখন সব থেকে বেশি খারাপ লাগবে, কারণ মা বাবাও অনেকদিন হয় এসছে, মা বাবা ছিল, তার আগে আমি বাড়ি গেছি, বাড়ি থেকে এসছি, মা বাবা ছিল, তারপরে মা বাবা চলে যাওয়ার পর বুনু ছিল, যেদিন মা বাবা চলে গেল সেদিনও বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। তো তারপরে বুনুও এতদিন ছিল, এখন বুনুও চলে যাচ্ছে, যখন বাড়ি ফিরে আসবে তখন খুবই খারাপ লাগবে। তো চলো তোমরা সাথে থাকো, আর ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা কন্টিনিউ করো, তো চলো। তো গাইস দেখো গুয়াহাটি স্টেশন থেকে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। একদিকে যেরকম বাড়িতে যাওয়ার একটা দুঃখ রয়েছে যে বুনুকে আজকে বাড়িতে দিতে যাচ্ছি, যেহেতু দুই বোনে মিলে এতদিন এত মজা করেছি, তো সেই কারণে মনটা খুবই খারাপ লাগছে। আর একদিকে মনটা তো খুবই ভালো লাগছে, কারণ বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু বাড়িতে যাচ্ছি তো সেই কারণে খুবই মানে মনে মনে আনন্দ হচ্ছে, বাড়িতে গেলে তো ভালোই লাগে। আর তার মধ্যে এবার হলো আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি রয়েছে, তো সে আমাদের অ্যানিভার্সারিটা হলো কালকে, সেই অ্যানিভার্সারি পারপাসে বাড়িতে যাওয়া, তো সেই কারণে খুবই ভালো লাগছে। আর বরের থেকে কী কী গিফট নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
তো দেখো কথা বলতে বলতে চলে এলাম হলো কামাখ্যা স্টেশনের কাছাকাছি। কামাখ্যা স্টেশনে যখন ট্রেনটা আসে তখন দেখি যে চারপাশে এত সুন্দর সবুজে ঘেরা পাহাড় রয়েছে, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার না করে পারলাম না। তো দেখো জমি একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি যে কোচবিহারে প্রায় ট্রেনটা ঢুকবে, আর এমন সময় বাইরের ওয়েদারটা এতটাই খারাপ করেছে যে চারদিকে পুরো মেঘলা হয়ে গেছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তো গাইস দেখো স্টেশন থেকে বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই কোনো রকমে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি। তো অনেকদিন পরে বাইকে করে ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো তো? কারণ ওই যে তোমাদেরকে বললাম কালকে অ্যানিভার্সারি রয়েছে, তো সেই পারপাস বরের সাথে যাচ্ছি গিফট কিনতে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো ভাবলাম যে না, বরের থেকে এবার একটা আইফোনই নিয়ে নেওয়া যাক। তো চলো তোমরা এই নেক্সট ব্লগে দেখতে পারবা যে আমি কোন আইফোনটা নিয়েছি না নিয়েছি। তো সেটা দেখার জন্য কিন্তু তোমরা পরের ব্লগটাও কন্টিনিউ করো। তো গাইস দেখো ফোনটা নিয়ে বাড়িতে ফিরে এসে দেখি আর এক কাণ্ড। তো দেখো কি হচ্ছে, মানে বুনুর কানের ফুটা বন্ধ হয়ে গেছে, তো সেটাই ও পার্লারে এসছে কানটা ফুটো করবে জন্য। তো তোমরা দেখতে থাকো যে বুনু কি কাণ্ড কারখানা করছে। কিচ্ছু নাই বুনু, তুই যেটা করবি সেটা কিন্তু খুব সাবধানে করিস। হয়ে তো গেল, তো দেখো এরপরে হলো আর এক পালা। মানে মায়েরও সেম অবস্থা হয়েছিল যে নাকের ফুলটা মা দুদিনের জন্য খুলে রেখেছিল, তো সে কারণে নাকের ফুটোটা মা বলছে যে বন্ধ হয়ে গেছে, তো সেই কারণে মাও একটুখানি নাক ফুটা করে নিল। তো চলো দেখা যাক এরপরে কি হয়। তো গাইস আজকে সারাটা দিনে মিলে মানে পুরোটা দিনে অনেক কিছু গেল, অনেক দৌড়াদৌড়ি, অনেক ঘুরোঘুরি গেল। কারণ আজকে মানে কি বলবো, ট্রেন থেকে বাড়ি আসার পর তো ডাটা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে কোনো রকমে একটুখানি চা খেয়ে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গেলাম হলো বরের থেকে গিফটটা নিতে। ওটা অ্যাকচুয়ালি মানে অ্যানিভার্সারি পারপাসে গিফটটা নেওয়া হয়েছে, তবে সেটা দুজনের জন্যই নেওয়া হয়েছে, মানে দুজনেরই ভিডিও পারপাস কাজে লাগবে তো সেজন্যই নেওয়া। তো এরপরে তো ওটা ফোনটা নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর দেখছি যে বুনু আর মা দুজনেই কান্নার ফুটা করলো, করে ওরা বাড়িতে গেছে। এখন শরীরটা এতটাই টায়ার্ড লাগছে, জাস্ট এখন ঘুমোতে পারলে বাঁচি, কারণ কালকে সারাটা দিনে অনেক দৌড়াদৌড়ি রয়েছে, কারণ কালকে তো আমাদের অ্যানিভার্সারি, তো তার পুরো প্রিপারেশান রয়েছে। তো যেহেতু মানে যদি আমরা মানে বাড়িতেই ফালাকাটাতেই থাকতাম তাহলে হয়তো মানে কি বলবো, মানে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমার সাথে শেয়ার করতাম, কিন্তু যেহেতু ও একদিন আগেই চলে এসেছিলো তো সে কারণে ও একা একাই সব প্রিপারেশানগুলো করে নিয়েছে। তো কি হয়েছে না হয়েছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল, তো সেগুলো তো তোমরা ব্লগে কালকের ব্লগে দেখতেই পারবে। তো চলো তবে এখন ঘুমিয়ে পড়ি, শরীরটা খুবই টায়ার লাগছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করো। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কোন আইফোনটা নিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তাও আবার সেটা আবার কি বলো তো, অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। তো চলো টাটা।